বুক চিন চিন করছে হায় মন তোমার কাছে চায়। বুক চিন চিন করছে হায় মন তোমার কাছে চায়। বুক চিন চিন করছে হায় মন তোমার। শিমুলতলি নামের একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে বিল্লু নামের এক শিয়াল আর হালুম নামের এক বাঘ বাস করত। বিল্লু শিয়াল হালুম বাঘকে মামা বলে ডাকতো। হালুম বাঘ আর বিল্লু শিয়ালের মধ্যে ছিল গভীর ভাব। তারা দুজনে একসাথে পশুদের গ্রাম থেকে মুরগি চুরি করে খেত। একদিন বিল্লু শিয়াল হালুম বাঘকে বলে, বাঘ মামা, ও বাঘ মামা, কতদিন থেকে হাঁস খাই না, চলো না আজকে দুজনে মিলে হাঁস চুরি করে আনি। তুই সারা জীবন গাধাই থেকে গেলি ভাগ্নে, আমার সাথে থেকেও চালাক হতে পারলি না, চুরি কি কোনোদিন বেছে বেছে করে নাকি? সামনে গরু ছাগল হাঁস মুরগি যাই পাবো তাই চুরি করে আনবো, বুঝেছিস? এখন চল আমার সাথে। বিল্লু শিয়াল আর হালুম বাঘ হাঁটতে 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 পশুদের গ্রামে ঢুকে পড়ল। হঠাৎ তাদের চোখে পড়ল একটি সুন্দর মুরগির খামার, আর এই খামারটি ছিল একটি সুন্দরী শিয়ালিনীর। সেই শিয়ালিনীর নাম ছিল শেফালি। মামা, ওই দেখো কত সুন্দর একটা শিয়ালিনী, আজ আর চুরি টুরি করবো না, ওই শিয়ালিনীটাকে চুরি করে নিয়ে যাই। ওকে দেখে আমার খুব ভালো লেগে গেছে, প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে গেছি। আরে ধুর ভাগ্নে, কি সব বাজে বাজে কথা বলছিস, তুলে নিয়ে গিয়ে কোনোদিন বিয়ে করা যায় নাকি? তুলে নিয়ে গিয়ে বিয়ে করলে দেহ পাবি মন পাবি না, বুঝেছিস? তার চেয়ে ভালো তুই আমার কথা শোন, কালকে একটা লাল গোলাপ এনে হাঁটু গেড়ে ওই সুন্দরী শিয়ালিনীকে প্রপোজ করবি, তাহলেই দেখবি ওই শিয়ালিনী তোর প্রেমে পাগল হয়ে গেছে। মেয়েরা লাল গোলাপ খুব পছন্দ করে, বুঝেছিস? ঠিক আছে মামা, তুমি তো এই লাইনে আমার থেকেও সিনিয়র, তুমি যা বলবে সেটাই হবে। চলো তাড়াতাড়ি এখন এখান থেকে দুটো হাত চুরি করে নিয়ে পালিয়ে যাই। আরে ধুর বোকা, তুই আসলে বোকাই থেকে গেলি, কখনো চালাক হতে পারলি না। এখন যদি তোর হবু শ্বশুর বাড়ির থেকে চুরি করিস, আর এটা যদি ওরা জানতে পারে, তোর সাথে কি ওদের মেয়ে বিয়ে দিবে বল? চল তাড়াতাড়ি এখন এখান থেকে, আজকে অন্য কোথাও থেকে হাত চুরি করে নিয়ে গুহায় ফিরে যাই। মামা, কত সুন্দর শিয়ালিনী, ওই শিয়ালিনীর কথা তো আমি ভুলতেই পারছি না, মনে হচ্ছে আজ আমার রাতে ঘুমই হবে না। মামা, ওই শিয়ালিনী কি সত্যি আমার হবে বলো? আরে ধুর, কি সব পাগলের মতো আজে বাজে কথা বলিস না, তোকে তো বললামই কাল একটা লাল গোলাপ নিয়ে প্রপোজ করলে দেখবি ঠিকই ওই সুন্দরী শিয়ালিনী তোর প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাচ্ছে। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড় তো, আর জ্বালাতন করিস না। মনে হচ্ছে কোমরটা তুই আমার ভেঙে দিলি, কি হলো তোর, এভাবে গায়ের উপর এসে পড়লি কেন? মামা, ওসব ভালোবাসা টালোবাসা আমার দ্বারা হবে না, আমি ঘুমের ভিতর স্বপ্নে গিয়েছিলাম ওই সুন্দরী শিয়ালিনীকে প্রপোজ করতে, যেই না লাল গোলাপটা হাঁটু গেড়ে দিয়েছি অমনি এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, ঘুরতে ঘুরতে গিয়েই তো আমি তোমার উপর পড়লাম, অন্য কোনো উপায় থাকলে বলো, এটা আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়, অন্য আরেকটা উপায় আছে, কাল সকালে আমি নিয়ে যাব ওই মেয়ের বাপের কাছে, একবার যদি ওই মেয়ের বাপকে রাজি করাতে পারি তাহলেই তোর বিয়েটা আটকাই কে, তারপর তোর হবু শ্বশুর ওই সুন্দরী শিয়ালিনীর সাথে ডেকে নিয়ে গিয়ে তোর বিয়ে দিবে, বুঝেছিস? হ্যাঁ মামা, এই বুদ্ধিটা আমার দারুণ লেগেছে, খুব পছন্দ হয়েছে তোমার এই বুদ্ধি। তাহলে আর বকবক না করে এখন ঘুমিয়ে পড় তো, কাল সকালে দেখা যাবে। সকাল হতেই বিল্লু শিয়াল আর হালুম বাঘ চলে গেল সেই সুন্দরী শিয়ালিনীর বাবার কাছে।
কে ব্যাপার, তোমরা কারা আর আমার এখানে কেন এসেছো? আসলে হয়েছে কি মুরুব্বি, এই যে শিয়ালটাকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে বিল্লু শিয়াল। এ আমার সম্পর্কে ভাগ্নে হয়, নিজের ভাগ্নে বলে বলছি না, খুবই ভালো। এ আপনার মেয়েকে দেখে একদম ফিদা হয়ে গেছে। আজ কদিন থেকে আমাকে বলছে আমি যেন আপনার সাথে গিয়ে কথা বলি, তাই আজ সময় করে আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম। আপনি যদি আমার প্রস্তাবে রাজি থাকেন তাহলে খুব ভালো হয়। ভালো একটা সময় দেখে ওদের চার হাত এক করে দিতে চাই, দয়া করে আপনি ফিরিয়ে দিবেন না। জোয়ান মেয়ে যখন ঘরে আছে বিয়ের প্রস্তাব তো আসবেই। তবে বাপু একটাই কথা, আমি কিন্তু বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। তা তোমার ভাগ্নে কি করে শুনি? না না চাচা জান, ছেলে খুবই ভালো, মাঝে মাঝে কাজ করে আর কি। তবে একবার বিয়ে হয়ে গেলে তখন দেখবেন নিয়মিতই কাজ করবে, তখন তো একটা দায়িত্ব ঘরে এসে পড়বে, তাই না? দেখবেন আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না। অসব ফাঁকা কথায় আমি বিশ্বাস করি না, আগে কিছু করে দেখাতে বলো, তারপরে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই, বুঝেছো? এখন তোমরা আসতে পারো। মামা, তোমাকে আমি বলেছিলাম না আমার কপালে ওরকম সুন্দরী শিয়ালিনী নেই, দেখলে দেখলে ওই মেয়ের বাপু আমাকে ফিরিয়ে দিল। আরে ধুর ভাগ্নে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে ওই মেয়ের সাথে বিয়ে দিব। দরকার পড়লে আমরা এখন থেকে চুরি আরো বাড়িয়ে দিব, চুরি বাড়িয়ে সম্পদ কামাই করলে দেখবি বাপ বাপ করে মেয়ে বিয়ে দিবে। মামা, বেকার আছি তবুও ভালো, যদি ওই মেয়ের বাপ একবার জানে আমরা চুরি করে বেড়াই, তাহলে তো কোনোদিন ওর মেয়েকে আমার সাথে বিয়ে দিবেই না, এমনকি ওর বাড়ির আশেপাশেও যেতে দিবে না, বুঝেছো? আমি বুঝে গেছি, তোমার সাথে থাকলে আমার জীবনেও বিয়ে হবে না, এই আমি চললাম। দাঁড়া ভাগ্নে দাঁড়া, আমাকে ছেড়ে একা একা কোথায় যাচ্ছিস? ছোট থেকে আমার সাথে বড় হয়েছিস, আমাকে ছাড়া তুই থাকতে পারবি না, নিয়ে যা, আমাকেও তোর সাথে নিয়ে যা। আরে ধর মামা, তুমি এখানেই থাকো, তুমি আমার সাথে যেও না, তুমি আমার সাথে থাকলে ওসব বিয়ে শাদী আমি জীবনেও করতে পারবো না, দেখি এখন থেকে নিজে কিছু করতে পারি কিনা। এই বলে বিল্লু শিয়াল মন খারাপ করে একা একা জঙ্গলের ভেতর চলে গেল। ওহ, কি যে একটা বিপদে পড়েছি, কেন যে আগে থেকে কাজকাম করিনি, যদি আগে থেকে কাজকাম করতাম আজ অনেক টাকা পয়সা থাকতো, তাহলে আমি ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করতে পারতাম। ওই বাগমামার কুবুদ্ধিতে এতদিন চুরি করেছি, ওই শিয়ালিনীর বাবা তো বলে দিয়েছে বেকার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে দিবে না, এখন কি বুদ্ধি করি। বিল্লু শিয়াল যখন এসব কথা বলছিল হঠাৎ বিল্লু শিয়ালের নজর পড়ে গেল ওই পুকুরটার উপর। এই তো একটা বুদ্ধি চলে এসেছে, এখানে তো একটা পুকুর দেখতে পাচ্ছি, এই পুকুরটাতে যদি আমি মাছ চাষ করি তাহলেই তো আমি স্বাবলম্বী হতে পারবো, এই মাছ বিক্রি করলে আমার অনেক টাকা পয়সা হবে, তখন আমি ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করতে পারবো। যেমন ভাবনা তেমন কাজ, শিয়াল ছোট ছোট মাছ নিয়ে এসে সেই পুকুরটাতে ছেড়ে দিল। একটা ছ্যালো মেশিন নিয়ে এসে পুকুর পাড়ে বসিয়ে দিল। যাক বাবা, মাছ ছাড়া তো হয়ে গেল, এখন এই মাছগুলো বড় হলে আমি এই মাছগুলো বিক্রি করলে অনেক টাকা পয়সার মালিক হব, তারপর আমি ওই শিয়ালিনীর বাপের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। এভাবে শিয়াল দিনের পর দিন মাছগুলোর যত্ন নিতে থাকলো। একদিন শিয়াল দেখতে পেল তার মাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। মাছ ছাড়ার তো অনেক দিন হয়ে গেল, মনে হচ্ছে এতদিনে মাছগুলো অনেক বড় হয়ে গেছে, এখন এই মাছগুলো তুলতে হবে, মাছগুলো বিক্রি করলেই অনেক টাকা পাওয়া যাবে, তারপরেই আমি ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করতে পারবো। ভাবতেই আমার লজ্জায় মুখটা লাল হয়ে যাচ্ছে। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে এক কিংকং আর বানর সুন্দরী শিয়ালিনীর বাড়ির সামন দিয়ে যাচ্ছিল। সুন্দরী শিয়ালিনী, যে করেই হোক
এই সুন্দরী শিয়ালিনীটাকে আমার বিয়ে করতেই হবে। এমন সুন্দরী শিয়ালিনী এই জঙ্গলে আমি দ্বিতীয়টি দেখিনি। টিংকং ভাই, হলেও তুমি ওই শিয়ালিনীর দিকে তাকিও না। ওই শিয়ালিনীকে তো বিয়ে করবে জঙ্গলের বিল্লু শিয়াল। এজন্যই বিল্লু শিয়াল জঙ্গলের পুকুরে মাছের চাষ করেছে। কালকেই বিল্লু শিয়াল ওর পুকুর থেকে মাছ তুলবে, আর ওই মাছগুলো বিক্রি করলে অনেক টাকা পাবে। তারপরেই বিল্লু শিয়াল এই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করবে, বুঝেছো? তাই তোমাকে বলছি কি, এই সুন্দরী শিয়ালিনীকে তোমার ভুলে যাওয়াই ভালো হবে। কিংকং ভাই, ওই দেখলে ওই শিয়াল কি করে তোমার চ্যালেঞ্জের জবাব দিল? তুমি তো হেরে গেলে। পরদিন সকাল হতে শিয়াল জাল নিয়ে গেল তার পুকুরের মাছ তুলতে। কি অবাক কাণ্ড, আমার পুকুরের মাছগুলো এমন মরে ভেসে উঠেছে কেন? আমি তো কালকেই ভালো মাছ রেখে গেলাম, এক রাতের মধ্যে কি এমন হলো যে সব মাছ মরে গেল? হাই হাই, একই সর্বনাশ হয়ে গেল আমার। আমি তো চেয়েছিলাম এই মাছগুলো বিক্রি করে স্বাবলম্বী হব, তারপরে ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করব। কিন্তু আমার এই স্বপ্নও তো পূরণ হলো না, এখন আমি কি করব? শিয়াল তার এতগুলো মাছ হারিয়ে গাছের নিচে বসে বসে কান্না করছে। ঠিক তখনই সেখানে কিংকং আর কিংকং এর ঘাড়ে চড়ে এক বানর চলে আসলো। কি রে শিয়াল, শুনেছিলাম তুই মাছগুলো বিক্রি করে ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করবি, তা তোর বিয়ের কি হলো? কিংকং ভাই, শিয়ালের পুকুরে তো সমস্ত মাছ মরে গেছে, তুমি কি করে ভাবলে ওই সুন্দরী শিয়ালিনীর বাবা এই ফেলডুমার্কা শিয়ালের সাথে এমন একটা মেয়ের বিয়ে দিবে? কিংকং আর বানরের কথা শুনে তার আর বুঝতে বাকি রইল না যে এই কাজটি তারাই করেছে। এখন আমি সবটা বুঝতে পেরেছি, তাহলে তোরা দুজনে এই কাজ করেছিস তাই না? শয়তান বানর, শয়তান কিংকং, তোরা আমার এত বড় ক্ষতি করতে পারলি? আমি কি দোষ করেছিলাম? কেন তোরা আমার এত বড় ক্ষতি করলি? তুই কোনো দোষ করিসনি, কে বলেছে? অবশ্যই দোষ করেছিস, ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করতে চাও, এটা কি দোষের কিছু না বল? এটা কি করে দোষের হয় পাজি কিংকং? আমি ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করব না তো তুই করবি? হ্যাঁ হ্যাঁ, ওই সুন্দরী শিয়ালিনীকে আমি বিয়ে করব। ওকে প্রথম দেখাতে আমার ভালো লেগে গেছে, আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু যখন এই বানরের কাছে শুনলাম তুই নাকি ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করতে পুকুরে মাছ ছেড়ে দিয়েছিস আর স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিস, তোর পুকুরে তো মাছের বাম্পার ফলন হয়েছে, এগুলো বিক্রি করলে তো তুই অনেক টাকা পেতিস। তারপরে ওই শিয়ালিনীর বাপকে বললেই ওই শিয়ালিনীর বাপ তোর সাথে ওর বিয়ে দিয়ে দিত, কিন্তু এটা তো আমার সহ্য হয়নি, তাই আমি তোর পুকুরের পানিতে বিষ মিশিয়ে তোর মাছগুলো মেরে ফেলেছি। তোর মতো বেকারের সাথে এখন আর ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে দিবে না। কি, তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস? তুই দেখে নিস, আমি তো ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করে ছাড়বই ছাড়বো, তারপরে তোর গুহার সামন্দে রঙ্গ করে হেঁটে যাব, এটা দেখে তোর বুকটা ফেটে যাবে, বুঝেছিস? চাল নাই চুলো নাই, এসেছে শিয়ালিনীকে বিয়ে করতে, আমিও দেখব তুই কি করে ওই শিয়ালিনীকে বিয়ে করিস। এভাবে শিয়াল কিংকং এর সাথে চ্যালেঞ্জ করে সেখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে শিয়াল হঠাৎ দেখতে পেল এক বেজি সাপের সাথে লড়াই করছে। আরে এ আমি কি দেখছি, ওই বেজিটা তো সাপটার সাথে লড়াই করছে, মনে হচ্ছে বেজিটা তো সাপটাকে মেরেই ফেলবে। না, এটা তো হতে দেওয়া যায় না, আমার চোখের সামনে এমন একটা নির্দোষ সাপ মারা যাবে, এ আমি সহ্য করতে পারবো না, যে করেই হোক সাপটাকে আমার বাঁচাতেই হবে। হঠাৎ শিয়াল দেখতে পেল সেখানে একটি শুকনো গাছের ডাল পড়ে আছে। সেই শুকনো ডালটিকে শিয়াল হাতে তুলে নিয়ে বেজিটাকে তাড়া করতে লাগলো। বেজি শিয়ালের ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এরে বেজি, এখন পালাচ্ছিস কেন? নে নে সাপটাকে মার, এখন লেজ গুটিয়ে পালাচ্ছিস যে, শয়তান বেজি কোথাকার। তোমাকে ধন্যবাদ শিয়াল ভাই,
তোমার জন্যই আমার প্রাণটা বেঁচে গেল। কি ব্যাপার সাপ, তুমি যখন ওই বেজির সাথে পারবে না তাহলে লড়াই করছিলে কেন? আমি হইলাম এক ইচ্ছেধারী নাগিন। আমি এই পথ দিয়ে আমার নাগরাজ্যে যাচ্ছিলাম, হঠাৎই বেজিটা আমার মাথায় নাগমণি দেখে আমাকে আক্রমণ করে বসে। আমি আমার নাগমণিটা বাঁচাতে ওর সাথে লড়াই করছিলাম। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তোমার নাগরাজ্যে ফেরত যাও। কিন্তু শিয়াল ভাই, তুমি এ পথ দিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার মনটা ভীষণ খারাপ। আর বলো না ইচ্ছেধারী নাগিন, আসলে আমি অনেক কষ্টে আছি। এক সুন্দরী শিয়ালিনীকে আমি ভালোবাসি, ওই সুন্দরী শিয়ালিনীকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমি বেকার বলে ওই শিয়ালিনীর বাবা আমার সাথে ওকে বিয়ে দিচ্ছে না। এজন্যই আমি জঙ্গলের পুকুরে মাছের চাষ শুরু করেছিলাম, কিন্তু এক পাজি কিংকং বেটা আমার মাছের পুকুরে বিষ ঢেলে দিয়েছিল। এরপর আমার সব মাছ মরে যায়, আর ওই কিংকং বেটা আমার সাথে চ্যালেঞ্জ করেছে আমি নাকি কোনোদিনই ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করতে পারবো না। তাই আমি মন খারাপ করে এই পথ দিয়ে যাচ্ছিলাম, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ও, এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে ওই পথজাত কিংকং কিছুতেই ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করতে পারবে না, শিয়ালিনী তোমারই থাকবে। কিন্তু এটা কি করে হবে বলো? ওই শিয়ালিনীর বাবা তো বলে দিয়েছে বেকার কারোর সাথে ওর মেয়ের বিয়ে দিবে না। আরে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর সামান্য টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করছো? আমি হলাম ইচ্ছেধারী নাগিন, আমি সবকিছুই করতে পারি। আমি তোমার টাকার ব্যবস্থা এক্ষুনি করে দিচ্ছি। এরপর ইচ্ছেধারী নাগিন তার জাদু শক্তি দিয়ে অনেক সোনা দানা ধন রত্ন শিয়ালকে উপহার দিল। শিয়াল এতগুলো সোনা দানা ধন রত্ন পেয়ে অনেক খুশি হলো। তোমাকে অনেক ধন্যবাদ ইচ্ছেধারী নাগিন, আমি তোমার জন্যই ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করতে পারবো। ধন্যবাদ দিতে হবে না, এ তোমার প্রাপ্য ছিল, তুমি আমার জীবন বাঁচিয়েছো, এজন্যই আমি তোমাকে এগুলো দিয়েছি। যাও, এগুলো নিয়ে যাও, এগুলো বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, আর সেই টাকাগুলো দিয়ে তুমি বিশাল বাড়ি করতে পারবে। তখনই সুন্দরী শিয়ালিনীর বাবা ওর মেয়ের সাথে তোমার বিয়ে দিতে কোনো আপত্তি করবে না। এরপর শিয়াল সেই সোনা দানা ধন রত্ন নিয়ে সেখান থেকে চলে গেল। হ্যালো মামা, হ্যালো মামা, কোথায় তুমি? দেখো তোমার ভাগ্নে চলে এসেছে। আরে শিয়াল ভাগ্নে জি, তুই আবার ফিরে এসেছিস, কোথায় ছিলি এতদিন? তোকে আমি কত খুঁজেছি, তুই আমাকে ছাড়া এতদিন থাকতে পারলি? আরে মামা, সে তো অনেক বড় একটা ইতিহাস, এতদিনে আমি যা যা করেছি সেটা শুনলে তো তুমি অবাক হয়ে যাবে। এরপর শিয়াল হালুমবাগকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে হালুমবাগ বলে, আরে ভাগ্নে, তুই তো দেখছি একেবারে কামাল করে দিয়েছিস। আচ্ছা চল চল, এই সোনা দানা গুলো এখন বিক্রি করবো, তাড়াতাড়ি একটা সুন্দর বাড়ি বানাতে হবে, তারপরে তোকে ওই সুন্দরী শিয়ালিনীর সাথে মহা ধুমধামে বিয়ে দিব, বুঝেছিস? চল চল। এরপর শিয়াল সেই সোনা দানা বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকাগুলো দিয়ে শিয়াল বিশাল বড় একটি বাড়ি বানালো। এরপর মহা ধুমধামে শিয়াল সেই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করলো। কিংকং ভাই, ওই দেখলে ওই শিয়াল কি করে তোমার চ্যালেঞ্জের জবাব দিল? তুমি তো হেরে গেলে। হেরে গেলাম মানে? আমি কি হেরে যাওয়ার পাত্র? আমাকে এটা জানতেই হবে, এই পাজি শিয়ালটা এত তাড়াতাড়ি বড়লোক হলো কি করে? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। হঠাৎ করে এই শিয়াল কি করে এত বড়লোক হলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না।
গিন্নি, তুমি আমাকে স্বামী হিসাবে পেয়ে খুশি হয়েছো তো? কি বলছো কি, খুশি হব না কেন? তোমাকে যেদিন প্রথম দেখেছি ওই দিনই আমার ভালো লেগেছিল, কিন্তু বাবা বলে দিয়েছিল বেকার কারো সাথে আমার বিয়ে দিবে না, তাই বাবাকে জোর করে কিছু বলতে পারিনি। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এত তাড়াতাড়ি বড়লোক কি করে হলে? সে তো অনেক বড় গল্প, তোমাকে পাওয়ার জন্য আমি কি করি নাই বলো? কতভাবে চেষ্টা করেছি নিজেকে স্বাবলম্বী করতে, কিন্তু এই জঙ্গলের এক দুষ্ট পাজি কিংকং এর জন্য পারছিলামই না। ও আচ্ছা, একটু বলো তো কি ঘটনা ঘটেছিল? এদিকে কিংকং এর জেলা বাদর চুপি চুপি শিয়াল আর শিয়ালিনীর বাসর ঘরে ঢুকে পড়ে আর শিয়াল শিয়ালিনীর সমস্ত কথা শুনতে থাকে। শোনো তাহলে, আমি তোমাকে পাওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি। প্রথমে আমি জঙ্গলের ভিতরে একটা পুকুরে মাছের চাষ শুরু করি। আমার মাছগুলো বেশ ভালোই বড় হচ্ছিল, কিন্তু আমি যেদিন মাছ তুলে বিক্রি করব সেদিনই এই বনের পাজি কিংকংটা আমার মাছগুলো বিষ দিয়ে মেরে ফেলে। তারপরে আমি অনেক কেঁদেছিলাম, রাগ করে মনের দুঃখে এই বন ছেড়েই চলে যাচ্ছিলাম। একটি বেজির সাথে সাপের লড়াই হচ্ছে, সাপটা বেজির সাথে লড়াই করতে করতে আধমরা হয়ে গেছে। পরে আমি গিয়ে ওই সাপটাকে উদ্ধার করি। আসলে ওটা কোনো সাপ ছিল না, ওটা ছিল এক ইচ্ছেধারী নাগিন। আমি ওই ইচ্ছেধারী নাগিনের জীবন বাঁচানোর জন্য ওই ইচ্ছেধারী নাগিন আমাকে অনেক সোনা দানা হীরে জহরত দেয়। আর সেগুলো বিক্রি করেই এই বাড়িটা আমি করি, বাড়ি করেছি, গাড়ি করেছি, তারপরেই তো তোমাকে বিয়ে করলাম। এখন আমার টাকা পয়সার কোনো অভাব নেই। ও এই ব্যাপার, যাক বাবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শেষমেশ ওই ইচ্ছাধারী নাগিনের জন্য আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। চলো শিয়ালিনী, অনেক রাত হয়ে গেছে, আজ ঘুমিয়ে পড়ি। ও এই ব্যাপার, তাহলে ইচ্ছেধারী নাগিনের জন্যই ওই পাজি শিয়ালটা এত বড় লোক হয়েছে, ব্যাপারটা তো কিংকং ভাইকে জানাতে হচ্ছে। এভাবেই সেই রাতটি কেটে গেল। কিংকং ভাই, একটা জব্বর খবর নিয়ে এসেছি। ওই পাজি শিয়ালটা কিভাবে বড় লোক হয়েছে সেটা আমি জেনে গেছি। তাই নাকি, তুই জেনে গেছিস? বলতো আমায়, ওই পাজি শিয়ালটা কি করে বড় লোক হয়েছে আমি জানতে চাই, তাড়াতাড়ি বল। কিংকং ভাই, আসলে ওই শিয়ালের যত ধন সম্পত্তি দেখতে পাচ্ছ এগুলো সবই দিয়েছে ওই ইচ্ছেধারী নাগিন। কি বললি, ইচ্ছেধারী নাগিন? ইচ্ছেধারী নাগিন আবার কাউকে ধন সম্পত্তি দিতে পারে নাকি? কিংকং ভাই, যখন আমরা ওই শিয়ালের মাছগুলো মেরে ফেলেছিলাম তখন ওই শিয়াল মনের দুঃখে এই জঙ্গল ছেড়ে চলে যেতে চেয়েছিল, তখনই হঠাৎ দেখতে পায় একটা সাপ আর একটা বেজি লড়াই করছে। সাপটা লড়াই করতে করতে আহত হয়ে পড়ে, তারপরে ওই শিয়াল সাপটাকে উদ্ধার করে। আসলে ওটা কোনো সাধারণ সাপ ছিল না, ওটা ছিল এক ইচ্ছেধারী নাগিন। ওই ইচ্ছেধারী নাগিন শিয়ালের উপর খুশি হয়ে ওই শিয়ালকে অনেক ধন রত্ন মণি মুক্তা দেয়। সেগুলো বিক্রি করেই তো শিয়াল এত টাকার মালিক হয়েছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, বুঝেছো? ও তাহলে এই ব্যাপার, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। তাই তো বলি, এত দ্রুতই ভিখারি শিয়াল কি করে বড় লোক হলো? আচ্ছা ঠিক আছে, যে করেই হোক আমাকে ওই ইচ্ছেধারী নাগিনকে খুঁজে বের করতে হবে। ওই ইচ্ছেধারী নাগিনই পারবে ওই শিয়ালের থেকে আমাকে আরো বেশি বড় লোক বানিয়ে দিতে। আমি ওই শিয়ালের থেকে বড় ধনী হয়ে ওই সুন্দরী শিয়ালিনীকে আমি ওর থেকে কেড়ে নিব। চল চল, এখন থেকে ওই ইচ্ছেধারী নাগিনকে খোঁজা শুরু করে দেই। এই বলে বাদর আর কিংকং জঙ্গলের ভেতরে ইচ্ছেধারী নাগিনকে খুঁজতে লাগলো। কিরে বাদর, এত খোঁজার পরেও তো ইচ্ছেধারী নাগিনকে কোথাও পেলাম না,
এখন কি করি বলতো? আরে ধুর কিংকক ভাই, ওই ইচ্ছেধারী নাগিন কি কোনো গুহাতে থাকবে? ও তো জাদু জানে, ওর জাদু শক্তি দিয়ে কোথাও না কোথাও লুকিয়ে আছে। আমাদের হাল ছেড়ে দিলে চলবে না, যে করে হোক ওকে খুঁজে বের করতেই হবে। চলো চলো কিংকং ভাই, আবারও খুঁজতে থাকি। এরপর আবারও বাদুর আর কিংকং ইচ্ছেধারী নাগিনকে খুঁজতে লাগলো। কিংকং ভাই, ওই দেখো দেখো, একটা বেদি একটা সাপের সাথে লড়াই করছে। মনে হচ্ছে এই সাপটাই ওই ইচ্ছেধারী নাগিন। চলো আমরা গিয়ে ওই সাপটাকে বাঁচিয়ে দেই, তাহলে ওই সাপটা আমাদেরকে মণিমুক্তা, হীরা জহর ও ছোটা দানা সব উপহার দিবে। আর এগুলো পেলেই আমরা মস্ত বড় ধনী হয়ে যেতে পারবো। তখন তুমি ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করতে পারবে, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস, মনে হচ্ছে এটাই সেই সাপ। চল চল তাড়াতাড়ি আমরা সাপটাকে বাঁচিয়ে দেই। এই বলে কিংকং একটি শুকনো ডাল নিয়ে গিয়ে বেজিটাকে তাড়া করলো, আর বেজি ছুটে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু কিংকং এর এমন কাণ্ডে সাপ অনেক বিরক্ত হয়ে গেল, কারণ সাপ লড়াইয়ে বেজিটাকে প্রায় হারিয়েই দিচ্ছিল। ওই ইচ্ছেধারী নাগিন, আমি তোমাকে ওই বেজির হাত থেকে বাঁচিয়ে দিলাম, এখন তুমি আমাকে তাড়াতাড়ি সোনা দানা হীরে জহরত দাও। ওই শিয়ালকে যা দিয়েছো তার থেকে কিন্তু 10 গুণ দিতে হবে। আমি ওই সোনা দানা হীরে জহরত নিয়ে গিয়ে ওই শিয়ালের থেকেও বড় লোক হয়ে যাব, তখন আমি ওই শিয়ালিনীকে বিয়ে করব। এটা আবার কোন পাগল? আমাকে ইচ্ছেধারী নাগিন বলছে, আমি তো একটা সাধারণ সাপ। আমি এমনিতেই তো রেগে মেগে আগুন হয়ে আছি, প্রায় আমি বেজিটাকে হারিয়েই দিচ্ছিলাম। আরে কিংকং কি মাঝখান থেকে এসে সব বেচতে দিল, আর এখন আবার আমার কাছে সোনা দানা হীরে জহরত চাচ্ছে। কি হলো ইচ্ছেধারী নাগিনী, তুমি এভাবে চুপ করে আছো যে? তোমার কাছে সোনা দানা হীরে জহরত চাইলাম না, তাড়াতাড়ি দাও। আরে এই কিংকং বেটা তো দেখছি খুব চালাচ্ছে, এই নে বাজি হত ছাড়া তোর সোনা দানা হীরে জহরত। এ কথা বলেই সাপ কিংকংকে একটি ছোবল বসিয়ে দিল। সাপের এমন বিষাক্ত ছোবলে কিংকং মাটিতে লুটিয়ে পড়ল। এটা দেখে বাদর আগে লাভ দিয়ে গাছের উপরে উঠে গিয়েছিল। দেখ বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম, তা না হলে আজ আমাকে ওই কিংকং এর মতো সাপের ছোবল খেয়ে মরতে হতো। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এখন আর এখানে থাকা যাবে না, পালাই। এই বলে বাদর সেখান থেকে চলে গেল, আর কিংকং তার লোভের শাস্তি হিসাবে এভাবেই মারা গেল।